আমি তো শুনেছি আপনি নাকি শুরুর থেকেই ওদের পাশে ছিলেন, আর আপনি এখন নিজে চিনিকে সেই লড়াইটা বন্ধ করতে বলছেন। তাহলে তো সেই সত্যিটা চাপা পড়ে যাবে। সে সত্যিটা যদি কোনোভাবে আমি বের করে দিই কি করে? দেখো, এই সত্যিটা এ বাড়িতে একজনই জানে, সেটা হচ্ছে হেমাঙ্গিনী দেবী। সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছ। আমি ওনার সেবা যত্নের দায়িত্ব নিয়ে ওনার মুখ থেকেই সত্যি কথাটা বের করব। এটা আমার দায়িত্ব, কথা দিলাম। কিন্তু তোমাকেও একটা কথা দিতে হবে, তুমি তুমি চিনিয়া দ্রোণকে বোঝাবে, ওদেরকে সংসারমুখী করবে। এই এই লড়াই যাতে ওরা না লড়ে সেই ব্যবস্থাটা তুমি করবে। তুমি ওদের বোঝালে ওরা বুঝবে, আমি জানি। দেখো, আমি না ওদের ভালোর জন্যই কথাগুলো কিন্তু বলছি, ওদের না আটকালে না ওদের জীবনের মূল্যবান সময়গুলো ওরা নষ্ট করে ফেলবে আলাপে। মা হয়ে নিশ্চয়ই তো তুমি সেটা চাও না, বলো? বেশ, আমি কথা দিলাম, আমি চেষ্টা করব। না 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 না, তোমাকে সফল হতেই হবে, ওদেরকে আটকাতেই হবে, ওদের দুজনের স্বার্থে। মা, বলো না, তুমি বাড়ির সবাইকে এখানে কেন ডেকেছো? কি বলবে বলে ডেকেছো বলো না, আমার খুব টেনশন হচ্ছে মা। বলবো, খুব জরুরি একটা কথা বলার জন্য আমি সকলকে এখানে আসতে বলেছি। আলাপি আবার কি বলতে চায়? কি হলো, কি ব্যাপার? সবাইকে জরুরি তলব। এই তো সবাই চলে এসেছে মা, এবার বলো তুমি কি বলবে। আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলবো বলে আপনাদের সকলকে এখানে ডেকেছি। বলতে পারেন একটা অনুরোধ আছে আপনাদের সবার কাছে। আসলে আমি এবার কাশী ফিরে যেতে চাই। মা, মা, না, আটকাস না মা আমায়। মা, এই তো তোমায় ফিরে পেলাম সবাই, এখন আবার তুমি চলে যাওয়ার কথা বলছো, বলো? আপনি চলে যেতে চাইছেন কেন? আপনার কি এই বাড়িতে থাকতে কোনো অসুবিধা হচ্ছে? অসুবিধে বাবা, আসলে এটা তো আমার মেয়ের শ্বশুর বাড়ি, সেখানে আমি ওর মা হয়ে এতদিন থাকি কি করে বলো? সেটা তো খুব একটা ভালো দেখায় না, তাই আমি চলে যেতে চাই। কিন্তু যাওয়ার আগে একটা আবদার আছে। চিনি সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30 স্টার জলসায় ডিজনি প্লাস হটস্টারে।